নমস্কার বন্ধুরা, বাসায় রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ফাস্টফুড খেতে সকলেই আমরা পছন্দ করি, তবে আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। যতটা পারি আমরা বাড়িতেই খাওয়ার চেষ্টা করব। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন মোমো রেসিপি। কিভাবে চিকেন মোমো বাড়িতেই বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের করে দেখাবো। ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেওয়ার রিকোয়েস্ট রইল। টাইম ওয়েস্ট না করে চলো রেসিপিটা শুরু। প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। এখানে ডো তৈরি করার জন্য আমি 300 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি ওই চামচে 2 চামচ রিফাইন্ড অয়েল। ভালো করে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন ময়দা মাখাটা নরম এবং সফট হয়। ছ মিনিট সময় ধরে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। দেখো বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ময়দাটা আরও সফট হয়ে থাকবে। এটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে মোমোর পুর বানানোর জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে আমি পেস্ট করে নেব। চিকেনটা আমার পেস্ট করা হয়ে গেছে, এটিকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন চিকেন মশলা, 1 টিস্পুন আদা পেস্ট, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে আমি ভালো করে চিকেন কিমার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে লেচি কেটে বেলে নেব। প্রথমে আমি ময়দাটাকে আরো একটু ঠেসে নিলাম ভালো করে। দেখো বন্ধুরা, ময়দাটা কত সফট হয়েছে এবং নরমও হয়েছে। আমি এবার ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে লুচির মতোই বড় সাইজ করে লেচি কেটে নিচ্ছি। ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে গোল করে নিয়ে হালকা চাপ দিয়ে রেখে দিচ্ছি। লেচিগুলোতে আমি অল্প তেল মাখিয়ে নেব যাতে বেলতে সুবিধা হয়। এবার আমি একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি। প্রথমে পাতলা করে বেলে নিতে হবে, না হলে মোমোর ওপরের অংশ মোটা হয়ে যাবে। আমি একটু বড় করেই বেলেছি। এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এবার আমি এর সাইডগুলো
ভালো করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে শাড়ির ভাঁজের মতো দিয়ে নিচ্ছি। ভালো করে শাড়ির ভাঁজের মতো দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়া হয়ে গেলে এর মুখটাকে একসাথে জুড়ে নিয়ে উল্টো দিকে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে হবে। ভালো করে লক্ষ্য রাখতে হবে এর মুখটা যেন ভালো করে বন্ধ করা থাকে, তা না হলে পুর বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, আমার একটা হয়ে গেছে। এটাকে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আবার একটা আমি করে দেখাচ্ছি। প্রথমে পাতলা করে আমি বেলে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যেহেতু আমি দোকানের মোমোর থেকে আমি একটু বড় সাইজের মোমো তৈরি করব, সেই জন্য আমি বড় করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। এবার এর ধারে অংশগুলোকে ভালো করে আমি তুলে নিয়ে শাড়ির ভাঁজ দিয়ে দিচ্ছি। এখানে শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গেছে, এবার এর মুখটা জুড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে আসে। দেখো হয়ে গেছে, সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। এবার আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। ঝাঁঝরির মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। ঝাঁঝরির মধ্যে অয়েল ব্রাশ হয়ে গেছে, এবার আমি একটা একটা মোমোর মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে এটা একে অপরের সাথে লেগে না যায়। সবগুলোতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে আমি ঝাঁঝরিটাকে ডেকচির ওপর বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 15 মিনিট হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখো বন্ধুরা, কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, দেখো এগুলো হয়ে গেছে। এবার আমি এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিকেন মোমো রেডি এবং সার্ভড। আমি মোমো টমেটো সসের সাথে পরিবেশন করেছি। আমি পার্সোনালি মোমো স্যুপ আর মোমো চাটনি পছন্দ করি না। তোমাদের মোমো চাটনি এবং স্যুপের রেসিপি লাগলে আমাকে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।